হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি পুনম, আমার পুনম স্ট্র্যাটেজি চ্যানেল, তোমাদের সবাইকে স্বাগত, তোমার অনেক 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 ভালোবাসা। তো এখন বাজে গিয়ে হলো 8:20। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, আর আজকে হলো গিয়ে শিবরাত্রি। তো শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের সবাইকে। তো চলো ধরে আর আমার ব্লগটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের এই ব্লগটা খুব খুব খুবই ভালো লাগবে। সো চলো তাহলে ব্লগটা স্টার্ট করা যাক। এই দেখো আমার গুছানো টুছানো কমপ্লিট, ঘর দোর মুছেও নিয়েছি। আর দেখো এখানে এক গাদা কাপড় নিয়ে নিয়েছি কাচবো বলে, আর এখানে পূজার বাসন টাসন মেজে নিয়েছি। তো আমার এদিকের কাজ বাজ কমপ্লিট, তারপর এখন সকরা বাসনগুলো আছে সেগুলি মাজবো, আর তোমার কাপড় কাচবো, কিছু কাপড় নিয়ে নিয়েছি। তারপর আর কিছু কাজ সেরকম নেই। তারপর স্নান করবো, দেন পুজো টুজো দিয়ে তারপর যাব মন্দিরে। সো চলো তাহলে বাকি কাজ বাজ সেরে নিই। এই জাস্ট স্নান টান করে এসেছি, কিছু বললাম না যে কিছু কাপড় চোপড় রয়েছিল সেগুলি কাচলাম। তো কেচে রেচে এখন জাস্ট স্নান করে এসেছি। তো বর এখন বাজারটা দিয়ে গেলো, মানে বাজার বলতে ফল টল দিয়ে গেলো আর কি, পুজোর জন্য ফল মিষ্টি। তো আজকে ভাবলাম যে একটু শাড়ি টাড়ি পরবো, শাড়ি পরে তারপর পুজো দেবো ঘরেই। তো চলো তাহলে শাড়িটা পরা যাক। তো এই দেখো আমার শাড়ি পরা কমপ্লিট। তো দেখতেই পেলে কীরকম হয়েছে, মানে জাস্ট নর্মালি পরেছি ঘরে পুজো করব বলে। তো আবার মানে যখন মন্দিরে যাব তখন ভাবছি ওই স্কাই কালার শাড়িটা পরে যাব। তো এটা এখন ঘরে পুজো দেওয়ার জন্য পরেছি আর কি। তো চলো একটু সিঁদুর টিঁদুর এসব দিয়ে নিই, ক্রিম টিম একটু লাগিয়ে নিই। এখন আমি পুজো রেডি রেডি করবো, চলো তাহলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে, কীভাবে কী করছি না করছি সব কিছু দেখাবো। আর শ্বশুরমশাইকে বললাম বেল পাতা এনে দিতে, আর বেল এনে দিতে বললাম, জানি না উনি পাবে কি না দেখি। রেডি করে নিয়েছি সব কিছু, দেখো ঠিক এরকমভাবে সাজিয়েছি আজকে। আর এখানে যা যা লাগবে সব কিছু নিয়েছি, দুধ, তারপর বেলপাতা, তারপর তিন রকমের ফল, তারপর কী বলে এটাকে ফুল, দূর্বা, তারপর ঘি, মধু, তারপর মালা, আকন আকন ফুলের মালা, তারপর ধূপকাঠি, মোমবাতি সব কিছু নিয়েছি, ডাবের জল। তো এই দেখো ঠাকুর এরকমভাবে সাজিয়েছি, তো সব কিছু রেডি। তো এখন আমি দেবো পুজো, চলো পুজো দেওয়া যাক। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে।
নিয়েছি, তো এখন বেরিয়ে যাব। আর চুলগুলি বেঁধে নিয়েছি, কেননা আজকে যেহেতু মঙ্গলবার, তাছাড়া মানে অনেকটা শ্মশান বলতে পারো, শ্মশানের সাথেই, তো তার জন্য চুলগুলি বেঁধে নিয়েছি। তো চলো তাহলে যাওয়া যাক। তো এই জাস্ট এসে আসলাম বাড়িতে, তো সেখানে আমি সেরকম ভিডিও করতে পারিনি, কারণ মানে একটা কীরকম জানি লাগছিলো, প্রচুর মানুষ এখানে, মানে অনেক মানুষ ছিল, তো তার জন্য আর ভিডিও আমার করা হয়নি। তো সেখান থেকে পুজুরুজু করে তারপর খিচুড়ি আর সবজি একটা রান্না হয়েছিল, তো সেটাই খেয়ে এসেছি, পারো না আর করবো না, তো তার জন্য ভোগ খেয়ে নিয়েছি প্রসাদ। সো চলো তাহলে রাতেও যদি খিদা পায় তাহলে প্রসাদ খেয়ে নেবো। আর এখন বাজে 6:10 বাকি, তো চলো তাহলে। আর জানি না কি মানে হঠাৎ করে একটা ম্যাজিক্যালি মানে বাড়িতে এসেছি, তো আমি যখন পুজো দিলাম, পুজো দিয়ে কিন্তু আমি ওই ভোগটা আমি ধরিনি, মানে যে পুজোতে যে ভোগটা দিয়েছিলাম ভোগটা আমি ধরিনি। তো বাড়িতে এসে দেখি মানে যেখানে আমি শিবের মানে শিবলিঙ্গটা বসিয়েছি সেখানে মানে ফুল পাপড়িগুলি সরানো, তারপর গ্লাসের জলটাও মানে ফালানো আছে, তারপর দেখি কি মিষ্টি মানে প্রসাদ কিছু মানে নাই নেই আর কি থালের মধ্যে। আর তাছাড়া বরকে জিজ্ঞেস করলাম, আমি বললাম যে তুমি প্রসাদ নিয়েছো কি, বলছে না। আর আমার সঙ্গেই তো শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনই বেরিয়ে গেছে, তাহলে তো ঘর মধ্যে আর কেউই ছিল না প্রসাদ নেওয়ার মতো, তো বুঝতেই পারছি না। তো চলো তাহলে, আমি আর বকবক করি না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার চিরন্তন একটি ভিডিও সাথে, তখন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের শরীর খেয়াল রাখো। আর আমার ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। সো টাটা, বাই বাই।